১ লাখ টাকার মধ্যে কেউ যদি ব্যবসা শুরু করতে চান তাদের জন্য আজকে দেখাবো এমন একটি মেশিন। সেই মেশিন দিয়ে শুধু একটা ব্যবসাই না, শুরু করতে পারেন প্রায় 9 থেকে 10 প্রকার ব্যবসা একটা মেশিনেই। আর এই ব্যবসাটা শুরু হবে মাত্র 1 লাখ টাকার মধ্যেই। দর্শক মণ্ডলী, এই যে আমার সামনে যে মেশিনটি দেখছেন, এই মেশিনের সাহায্যে আপনারা বিভিন্ন রকম ব্যবসার আইডিয়া করতে পারেন। 1 নম্বর ব্যবসা, সেটা হচ্ছে আপনার গ্রামগঞ্জে, জেলা উপজেলায় বিভিন্ন জায়গায় বিভিন্ন শস্য ভাঙানোর ব্যবসা আছে, যেমন ধান ভাঙানো। তো এই মেশিনের সাহায্যে ধান ভাঙানো, তারপরে গমের আটা করা, হলুদ মরিচ মশলা করা, এগুলো তো করতে পারবেন। ভেজা চালের পিঠা তৈরির আটা, এটাও করতে পারবেন। আর পাশাপাশি আপনি যদি ব্যবসা করতে চান তাহলে এগুলো প্যাকেট করে বাজারজাত করতে পারবেন। যেমন এটাতে আপনি মিনি অটো রাইস মিল বলে, এটার চাল একদম ফ্রেশ চাল বের হবে। আর এই পাশে যেটা দেখছেন, এটা দিয়ে আপনি হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য, ফাকির খাদ্য, এগুলো তৈরি করতে পারবেন। এবং এটা দিয়ে আপনি ভেজা চালের যে পিঠা আটা তৈরি, সেই পিঠার আটাও এটা দিয়ে হয়। আর এই যে এই সামনে মেশিন দেখছেন, এটা হচ্ছে হলুদ মরিচ মশলা গুঁড়া করতে পারবেন, তারপরে ডাল ভাঙ্গে বেসন করতে পারবেন। ভেজা ডালও কিন্তু ভাঙানো যায়, যেসব দিয়ে যে যে ডালের বড়া করা হয়, বাজারে বিক্রি করা হয়, সেগুলোও এখানে এটাতে করতে পারবেন। অর্থাৎ শুধু এগুলো ভাঙানোর ব্যবসার কথা বলছি, পাশাপাশি এই পণ্যগুলো নিয়ে আপনারা প্যাকেট করে বাজারজাত করতে পারেন। সেজন্য বলছিলাম যে এক মেশিনে এতগুলো ব্যবসা। এই যে এখানে দেখেন, বেল্ট খোলারও ঝামেলা নাই, এই দুটো চালানোর জন্য কোনো বেল্ট খুলতে হবে না। এই যে এখানে সুইচ আছে, এটা সুইচ একদিকে দিলে একদিকে ঘুরবে, আবার এই দিকে দিলে এই এই পাশে ঘুরবে, এরকম সিস্টেম করা। আর এর সাথে রয়েছে 5 ঘোড়া মোটর, অর্থাৎ বাসাবাড়ির লাইনে আপনারা কিন্তু এটা চালাতে পারবেন 220 ভোল্টেই। এটার জন্যে এক্সট্রা অতিরিক্ত যে বিদ্যুতের লাইন দেওয়া লাগে, 3 ফেজের লাইন লাগে, সেটাও লাগবে না। এই জন্য বলছি 1 লাখ টাকার মধ্যে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন এই মেশিন নিয়ে। এই মেশিনটি আমরা এখনই চালিয়ে দেখব। এখানে আমরা ধান দিয়েছি, এটা আমরা ধান ভেঙে দেখব যে কেমন হয়। আপনাদের সরাসরি এটা আপনাদের দেখাবো যে আসলে এটা ধান কেমন হচ্ছে। দর্শক মণ্ডলী, এই যে দেখছেন আপনারা চাল, একবারে কিন্তু ঝাড়া চাল বের হয়, এক পাশ দিয়ে খুদ, এক পাশ দিয়ে গুঁড়া, আর এক পাশ দিয়ে চাল বের হয়ে যায়। এবং এটা সরাসরি একবারে আপনার প্যাতিলে তুলে দিতে পারবেন, এটার জন্য আর কি করার দরকার নেই, চাল ঝাড়ার দরকার নেই, একবারে আপনারা প্যাতিলে দিতে পারবেন। এই যে অটো রাইস মিলের চাল, আপনাদের চাল দেখালাম, এবার এটা দিয়ে কেমন করে দানাদার খাদ্য বা আটা তৈরি করা যায় দেখাবো। এই পাশ দিয়ে আপনি আটা তৈরি করতে পারবেন। এখন এই পাশে নেট দেওয়া রয়েছে, এই যে নেট দেওয়া রয়েছে, এই নেট, এই নেট যেরকম হবে এর গুঁড়াও সেরকম হবে। এখন যে নেট দেওয়া রয়েছে এটা হচ্ছে দানাদার নেট, এটা দিয়ে হাঁস মুরগি গরু ছাগলের দানাদার খাদ্য তৈরির। এটা যদি চিকন নেট দেওয়া হয় তাহলে আরও চিকন আটা হবে। আপনারা নেট বদলায় এখানে বিভিন্ন ধরনের উপাদান গুঁড়া করতে পারবেন। এখন আপনাদের দেখাবো যে কিভাবে চাল দিয়ে সুজি করা যায়। আবার যদি একবারে মিহি করতে চান, এটা দিয়েও করা যায়, এই পাশ দিয়ে হলুদ মরিচ মশলা করা যায়।
তো এবার আমরা এই পাশ দিয়ে হলুদ দেখবো, হলুদ কেমন হয়। তো হলুদ দেখছেন, হলুদও অনেক মিহি হয়েছে। হলুদ দেখছেন, হলুদও অনেক মিহি হয়েছে। এটা গ্রাইন্ডারে করা। আপনারা বিভিন্ন ধরনের এখানে মরিচ হোক বা হলুদ হোক আপনারা এই মেশিনের সাহায্যে করতে পারবেন। তো দর্শক, আপনাদের দেখালাম যে আসলে একটা মেশিনেই হরেক রকম ব্যবসার আইডিয়া, সেই মেশিনটি আপনারা দেখালাম। যারা আপনারা 1,00,000 টাকার মধ্যে কোনো ব্যবসা খুঁজছেন, এটা দিয়ে বাড়ির গৃহিণীরাও ব্যবসা করছেন, পাশাপাশি আপনিও শুরু করতে পারেন একটি স্থায়ী ব্যবসা, এটা আমাদের কাছে অ্যাভেলেবল। আপনারা সরাসরি এখানে এসে দেখে শুনে ক্রয় করতে পারেন। আমাদের অফিস বগুড়া সদর, কালীতলা বাজার হতে 50 মিটার উত্তরে সোর্স অফ অ্যাগ্রো, অথবা স্ক্রিনে দেখানো মোবাইলে ফোন দিয়ে বিস্তারিত আমাদের কাস্টমার কেয়ার টিমের সাথে কথা বলে জানতে পারেন এবং অর্ডার করতে পারেন। আমরা দেশের সব জায়গায় কুরিয়ারে এই প্রোডাক্টগুলো পাঠিয়ে থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবো অন্য কোনো পর্বে। আসসালামু আলাইকুম।